हाँ सर, হ্যাঁ, তো যাই হোক, আজকে তাহলে শুরু করব শোল্ডারিং। তো বেসিক্যালি শোল্ডারিং হলো একটা মেটাল জয়েনিং প্রসেস, ঠিক আছে? তো যার মাধ্যমে আমরা দুটো প্লেটকে জয়েন করতে পারি। তো আগে যেরকম আমরা করেছিলাম টাইপস অফ জয়েন্টের জন্য ডাইরেক্ট, তো এখানে কয়েকটা মেটাল জয়েনিং প্রসেস দেখিয়েছিলাম, মেটাল জয়েন্ট প্রসেস দেখিয়েছিলাম। মেটাল টাইপস অফ মেটাল জয়েন্টে দেখিয়েছিলাম। আচ্ছা, তো এখানে আমরা দু রকম ভাবে সব জয়েন্ট গুলোর ক্লাসিফিকেশন করেছিলাম, এক্সিস্টিং জয়েন্ট গুলোর। যেমন একটা ক্লাসিফিকেশনে দেখেছিলাম যে কিভাবে জয়েন্ট গুলোকে এক্সিকিউট করা হয়, সেই অনুযায়ী যদি আমরা সেটাকে ভাগ করে নিই তাহলে দু রকম ধরনের জয়েন্ট আমরা দেখতে পাবো এখানে। একটা হচ্ছে থার্মাল জয়েন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে মেকানিক্যাল জয়েন্ট। যেমন এখানে ফার্স্টে দেওয়া রয়েছে মেকানিক্যাল জয়েন্ট, যেখানে আমরা মেকানিক্যাল ফোর্সের ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় মেকানিক্যাল জয়েন্ট। যেমন যদি আমরা বোল্টিং করে থাকি, অর্থাৎ যদি আমরা নাট এন্ড বোল্টের সাহায্যে কোনো দুটো প্লেটকে আমরা জয়েন্ট করে থাকি। একটা জিনিস ছবি দেখিয়েছিলাম বোধ হয়, নাট অ্যান্ড বোল্ট জয়েন্ট, ঠিক আছে? তো নাট এবং বোল্টের জয়েন্টের ক্ষেত্রে আমরা স্প্যানার ইউজ করছিলাম, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন, এটা একটা নাট, নাটের ছবি এখানে দেখতে পাচ্ছি, এই যে জিঙ্ক পেকটেস স্টিড হেক্সাগোনাল ফুল নাট বলা হয়েছে, এটা হচ্ছে নাট, ঠিক আছে? এই যে এখানে দুটো দেখানো হয়েছে ক্লিপারটে, এই যে তার মধ্যে এই যে বড় পোর্শনটা রয়েছে, ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে বোল্ট, এটা হচ্ছে নাট, ঠিক আছে? এই নাটকে যখন বোল্টের সাথে আমরা অ্যাটাচ করতে যাই তখন এইরকম একটা জিনিসের ব্যবহার করি, এরকম একটা জিনিসের ব্যবহার করি, তাই তো? এটাকে বলা হয় স্প্যানার। তো স্প্যানারের সাহায্যে কি করি, আমরা এটাকে ফিট করি, ঠিক আছে? তো তারপরে কি করা হয়, এই যে নাটটা রয়েছে সেটা বোল্টের যে থ্রেড গুলো রয়েছে তার মধ্যে অ্যাটাচ করার পর, ঠিক আছে, দেখাই বোল্টেড জয়েন্ট তাহলে হয়ে গেল। এই যে এই ছবিটাতে দেখা যাচ্ছে, এই যে এখানে কি করেছি, এই দুটো প্লেট, এখানে দুটো প্লেট আমরা দেখতে পাচ্ছি, উপরে একটা প্লেট আর নিচে আর একটা প্লেট, এই দুটোকে আমি বোল্টের মাধ্যমে জয়েন্ট করছিলাম, ঠিক আছে? তো এটাকে স্প্যানার দিয়ে যদি আমরা রোটেট করাই এবং মাঝখানে একটা ওয়াশার দিই তাহলে এই দুটো প্লেট পরস্পরের সাথে জয়েন্ট হয়ে যাবে। যেহেতু এখানে আমরা মেকানিক্যাল টর্ক ব্যবহার করছি সেই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের মেকানিক্যাল জয়েন্ট, ঠিক আছে? যেহেতু মেকানিক্যাল ফোর্স ব্যবহার করে করছি সেজন্য বলা হচ্ছে মেকানিক্যাল জয়েন্ট। তাহলে আশা করি মেকানিক্যাল জয়েন্টের একটা ওভারভিউ পাওয়া গেল। তো কিরকম কিরকম রয়েছে, যেমন বোল্টিং অলরেডি আমরা জানি, এই মাত্র দেখালাম যেটা। নেক্সট হচ্ছে রিবেটিং, এটা তো আমরা অনেক ডিটেলসে পড়েছি, রিবেটিংটা যে মেকানিক্যাল জয়েন্ট সেটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। রিমিং প্রসেস একটা, ওটা আমি তখন পড়িয়েছিলাম যে যেটা যে প্রসেসে আমরা আলমারিটাকে জয়েন্ট করি, অর্থাৎ দুটো টিনকে আমরা, টিনের শিটকে পরস্পর এরকম ভাবে মিশাই, সিম জয়েন্ট বলতে এটা এই এই জিনিসটা হচ্ছে সিম জয়েন্ট, ঠিক আছে? অ্যাকচুয়ালি সিম একটা আমাদের অন্য ইয়েও প্রসেস আছে, ওয়েল্ডিং প্রসেস আছে, সেটা এখানে ধরবো না, এখানে নর্মাল সিমটা ধরছি। এই যে দুটো প্লেটকে একটার মধ্যে মুড়িয়ে মুড়ে আর একটা আংঠার মতন করে মুড়েছি, যেগুলো আমরা বাক্স টাক্সতে জেনারেল দেখতে পাই টিনের বাক্সতে, এটাকে বলা হচ্ছে আমাদের সিম সিম জয়েন্ট। তো সিমটাকে আমরা কি করি, এইটাকে মুড়তে গিয়ে আমাদের কিছু মেকানিক্যাল ফোর্স ব্যবহার করতে হয়, সেই জন্য এই জয়েন্টটা হচ্ছে টাইপ অফ মেকানিক্যাল জয়েন্ট। নেক্সট চলে যাচ্ছি আমরা থার্মাল মেথড, যেটা আমাদের এখানের জন্য দরকার আছে, থার্মাল মেথড। থার্মাল মেথডে কি করি, কোন একটা জিনিসকে আমরা গলিয়ে জয়েন্ট করে থাকি। যেমন একটা বেসিক বলেছিলাম যে ওয়েল্ডিং এর ক্ষেত্রে, ওয়েল্ডিং এর জন্য আমরা কি করেছিলাম,
আচ্ছা, তো এখানে টোটালটা ইয়ে দেখাচ্ছে না, লিমিটেড বলতে অন্য জায়গা নিয়ে নিয়েছে। হ্যালো স্যার, বলছি স্যার ওই কলেজে রেজিস্ট্রেশন হয়েছে স্যার, অ্যাড্রেসটা পরে স্যার। পরে পরে, এখন না, কলেজের ব্যাপারে এখন কেউ কিছু প্রশ্ন করিস না। এখন যদি কোনো, যদি আমাদের সাবজেক্টিভ কোনো প্রশ্ন থাকে তাহলে এখন এখন ঠিক আছে, বাট একটু পরে আমি বলছি, ঠিক আছে, ক্লাসটা ওভার হলে বলবি। আচ্ছা, তো এখানে আমরা কি করেছিলাম, এই যে বিভিন্ন রকম জয়েন্ট গুলো দেখানো হয়েছে, সেখানে আমি দুটো মেটাল প্লেট, এখানে একটা প্লেট ছিল ও নিচে একটা প্লেট ছিল, এই দুটো সাইডকে আমি গলিয়েছি এবং গলে গিয়ে যে মেটালটা ছিল এই জায়গাটা, গলা মেটালটা মাঝখানে জমা হয়েছে। যখন এটা সলিডিফাই হচ্ছে তখন এটা একটা প্রপার জয়েন্ট তৈরি করছে, যেহেতু এটাকে গলাবার মাধ্যমে আমরা জয়েন্ট করছি, বা এই গলাবার জন্য যেহেতু মেইন জিনিসটা হচ্ছে আমাদের হিট, অর্থাৎ মেনলি হিটের সাহায্য নিয়ে আমরা জয়েন্টটা করছি, তখন এটাকে বলা হচ্ছে থার্মাল জয়েন্ট। তো এইটা একটা দেখতে পাচ্ছি শোল্ডার, এই আমাদের এখানে থার্মাল জয়েন্ট দেওয়া রয়েছে, শোল্ডারিং একটা দেওয়া রয়েছে, ঠিক আছে, আমি যেটা বললাম এইমাত্র সেটা ছিল ওয়েল্ডিং প্রসেস, শোল্ডারিং একটা দেওয়া রয়েছে, নেক্সট হচ্ছে ব্রেজিং দেওয়া রয়েছে। তো শোল্ডারিং ব্রেজিং প্রসেস গুলো কিন্তু আমাদের করতে হবে। তো থার্মাল জয়েন্ট মানে কি, যেখানে আমি হিটের মাধ্যমে মেটেরিয়ালটাকে গলাবো এবং সেই গলা মেটেরিয়ালটা দিয়ে আমরা জয়েন্টটাকে অ্যাচিভ করবো, সেগুলোকে আমরা বলা, সেগুলোকে আমরা বলছি থার্মাল জয়েন্ট। সবসময় এটা নাও হতে পারে, যেমন সলিড স্টেট ওয়েল্ডিং আমরা যখন পড়বো বিভিন্ন রকম, বা প্লাস্টিক ওয়েল্ডিং গুলো যখন পড়বো তখন দেখবো এর এক্সেপশন হতে পারে, যেটা বললাম তার এক্সেপশন, কিন্তু সেখানেও মেন ভূমিকা পালন করে কিন্তু হিট, এজন্য ওগুলো কিন্তু হচ্ছে থার্মাল জয়েন্ট। তো আজকে যেটা যাব সেটা হচ্ছে শোল্ডারিং, ঠিক আছে, শোল্ডারিংটা বোঝা গেল এখান থেকে, এটা হচ্ছে একটা থার্মাল জয়েন্ট। নেক্সট হচ্ছে আমাদের টেম্পোরারি, সেমি পারমানেন্ট আর পারমানেন্ট, এটা এতটা ডিটেলসে যাচ্ছি না। টেম্পোরারি জয়েন্ট মানে যেগুলোকে এনগেজ বা ডিসএনগেজ করলে জয়েনিং কম্পোনেন্ট অথবা জয়েন্ট, আমাদের যেটা বেস মেটাল থাকে দুটোর মধ্যে কোনোটাই নষ্ট হবে না, সেটাকে বলা হচ্ছে টেম্পোরারি জয়েন্ট। যেমন আমরা যদি এই বোল্ট থেকে এটাকে আলাদা করতে চাই, জাস্ট স্প্যানার দিয়ে উল্টো দিকে আমরা যদি ঘোরাই বা রিভার্স সাইডে যদি আমরা রোটেট করাই, তাহলে এটা ডিসএনগেজ হয়ে যাবে, তার ফলে কিন্তু না বোল্টটা নষ্ট হবে, না ওয়াশারটা নষ্ট হবে, নাই সরি, না বোল্টটা নষ্ট হবে, না ওয়াশার নষ্ট হবে, নাই নাটটা নষ্ট হবে, কোনো কিছুই কিন্তু নষ্ট হচ্ছে না, আমরা ইজিলি এনগেজ এবং ডিসএনগেজ করতে পারছি উইদাউট, মানে উইদাউট, মানে এফেক্ট, অ্যাফেক্টিং, অ্যাফেক্ট, এখানে এফেক্টিং বলছি না, অ্যাফেক্টিং বলছি, অ্যাফেক্টিং এনি অফ দ্য বেস মেটাল অ্যান্ড জয়েনিং কম্পোনেন্টস, ঠিক আছে, জয়েনিং কম্পোনেন্টস গুলোকে নষ্ট করছি না বা ক্ষতি করছি না ওরও, এবং বেস মেটালটারও কোনো ক্ষতি করছি না, সেগুলোকে বলা হচ্ছে টেম্পোরারি ফ্যাশনিং। পারমানেন্ট ফ্যাশনিং কাকে বলা হচ্ছে, যেখানে আমরা ক্ষতি করতে চাইছি, মানে যেমন মানে ক্ষতি হয়ে যাবে আর কি, আমরা চাইছি না এখানে অ্যাকচুয়ালি, যদি এটাকে আমরা ভাঙতে চাই, এই জয়েন্টটা এতটাই সলিড হয়, আমি আগেও বলেছিলাম ক্লাস যখন পড়ানো হয়েছিল যে জয়েন্টটা জেনারেলি এর যে স্ট্রেংথটা থাকে, যদি আমরা প্রপার ওয়েতে করি এবং প্রপার ফ্লাক্স ব্যবহার করে থাকি, তো ওই জয়েন্টের স্ট্রেংথটা জেনারেলি এই মেটালের সমান বা তার থেকেও বেশি হয়ে থাকে। তাহলে এটাকে যদি আমি ডিসএনগেজ করতে চাই, আমি যদি এটার উপর প্রেশার দিই, এমনটা নয় কি এই বরাবরই ভেঙে যাবে, অর্থাৎ ওল্ডেড মেটালটা বরাবরই ভেঙে যাবে, এরকম কোনো ব্যাপার নেই, হতে পারে কি বেশ এই প্লেটটার সাথে একসাথে গোটাটা ভাঙতে পারে, ঠিক আছে, এই প্লেটটাও ভেঙে যেতে পারে এবং তার সাথে ওল্ড মেটালটাও ভেঙে যেতে পারে। তার মানে এটা কি ডিসএনগেজ করতে গেলে আলাদা আলাদা করে আমি কাউকে আর ফিরে পাবো না, দুটোই কিন্তু একসাথে নষ্ট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে। তো এগুলোকে আমি যখন তখন খুশি এনগেজ বা ডিসএনগেজ করতে পারবো না, কারণ ডিসএনগেজ করতে যাওয়ার মানে এটা নষ্ট হয়ে যাবে পারমানেন্টলি, এই জন্য এটাকে বলা হয় পারমানেন্ট জয়েন্ট। আচ্ছা, নেক্সট সেমি পারমানেন্ট মানে এই দুটোর মাঝামাঝি, যেখানে একটা নষ্ট হবে এবং আরেকটা কম্পোনেন্ট থেকে যাবে। যেমন আমি রিভেটেড জয়েন্ট বলেছিলাম, রিভেটেড জয়েন্টের ক্ষেত্রে কি দেখেছিলাম, রিভেট যখন আমরা দেখেছিলাম, এক মিনিট, রিভেটেড জয়েন্ট যখন আমি দেখেছিলাম তখন দেখেছিলাম এই মাথাটাকে যদি আমি ইয়ে করতে চাই, কাটতে চাই, এখানে একটা জয়েন্টের ছবি দেখাচ্ছি, থ্রিডি মডেল আমাদের ছিল, এই যে এটাকে ডিসএনগেজ করতে গেলে কি করতে হবে, উপর বা নিচের মধ্যে যে কোনো একটা হেডকে আমার কিন্তু কেটে ফেলতে হবে, এটাকে আমি যদি কেটে ফেলি তাহলে একমাত্র রিমুভ হবে, তার ফলে এই যে বেস মেটাল গুলো যার উপর রিভেটিংটা করেছিলাম তাদের তো কোনো ক্ষতি হলো না, কিন্তু এই বেস মেটালটা, এই সরি, যেটা জয়েনিং, যেটা দিয়ে জয়েন করেছিলাম, অর্থাৎ জয়েনিং কম্পোনেন্ট, অর্থাৎ এই রিভেটটা কিন্তু নষ্ট হয়ে গেল, এটাকে আমি আর সেকেন্ড টাইম ইউজ করতে পারছি না, তাই জন্য এটা হচ্ছে সেমি পারমানেন্ট জয়েন্ট। দেখ এখানে বেস মেটালটা আমাদের কিন্তু আনএফেক্টেড থাকছে, কিন্তু যেটা দিয়ে জয়েন করছে অর্থাৎ রিভেটটা, এটা কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে সেমি পারমানেন্ট জয়েন্ট। তো শোল্ডারিং এর ক্ষেত্রেও একই জিনিস আমরা দেখতে পাবো। তাহলে এই দু ধরনের যে জয়েন্টের ক্লাসিফিকেশন করেছিলাম তার মধ্যে শোল্ডারিং এর পজিশন কোথায় আছে, শোল্ডারিং একদিকে হচ্ছে থার্মাল জয়েন্ট, কারণ এটা, এটার জন্য আমাদের হিট এসেন্সিয়াল, এবং যে বেস আমাদের যে ফিলার মেটালটা থাকে সেটাকে আমরা গলাবার মাধ্যমে আমরা এই জয়েন্টটাকে অ্যাচিভ করে থাকি, এই কারণের জন্য শোল্ডারিং ইজ এ টাইপ অফ এ থার্মাল জয়েন্ট। নেক্সট যদি আমরা বলছি, যদি এই ক্লাসিফিকেশনটা অনুযায়ী দেখি, তাহলে টেম্পোরারি, সেমি পারমানেন্ট এবং পারমানেন্টের মধ্যে শোল্ডারিং হচ্ছে আমাদের সেমি পারমানেন্ট জয়েন্ট।
কারণ কি, যদি আমি এই জয়েন্টটাকে ডিসএঙ্গেজ করতে যাই, তাহলে কি হবে, এই যে যেটা দিয়ে আমি শোল্ডার করছি অর্থাৎ শোল্ডারের যে জয়েন্টটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে, কিন্তু যে বেস মেটালটার উপর করলাম সেটা নষ্ট হবে না, সেটা আনএফেক্টেড থেকে যাবে। তো এই কারণবশত এটাকে বলা হচ্ছে আমাদের সেমি পার্মানেন্ট জয়েন্ট। তাহলে এক কথায় যদি আমি সোজা কথায় বলতে যাই যে রিভেটিং প্রসেসটা কি ধরনের জয়েন্ট, তাহলে আমাকে বলতে হবে, এই সরি রিভেটিং বলছি, সরি শোল্ডারিং প্রসেসটা কি ধরনের জয়েন্ট, তাহলে আমাকে কি বলতে হবে, এখানে বোধহয় আমি দিয়ে দিয়েছি, কোথায় ব্যবহার হয়েছে বোধহয়, না এখানে মেনশন করা নেই, তাহলে পরের স্লাইডে মেনশন করা হবে। তো জাস্ট আমি একটা জিনিস বলে দিই, শোল্ডারিং জয়েন্ট কি ধরনের জয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে একদিকে যেমন এটা হবে সেমি পার্মানেন্ট, সেমি পার্মানেন্ট তার সাথে কি হবে থার্মাল জেন, তার সাথে সাথে হবে হবে পার্মানেন্ট জেন থার্মাল জয়েন্ট, থার্মাল জেন থার্মাল জয়েন্ট এখনো জয়েন হচ্ছে, মাত্র মনে হলো কারোর একটা জয়েন হওয়ার হচ্ছে, ইয়ে হলো, তো এটা হচ্ছে থার্মাল অ্যাজ ওয়েল অ্যাজ সেমি পার্মানেন্ট জয়েন্ট। ওকে, তো থার্মাল জয়েন্টের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটা হিট দিয়ে করছি বলে থার্মাল জয়েন্ট, এবং যেহেতু এটাকে ডিসএঙ্গেজ করতে গেলে এই যে জয়েন্টিং কম্পো যেটা দিয়ে জয়েন্ট করছি, অর্থাৎ এই যে হলুদ কালার এখানে দেখানো হয়েছে, এটা তো নষ্ট হয়ে যাবে, বাট যে এলইডি বাল্বটাকে আমরা জয়েন্ট করবার চেষ্টা করছি সেটার কোনো ক্ষতি হবে না, বা এই সবুজ প্লেটটা যার ওপরে এটাকে এলইডি বাল্বটাকে আমরা জয়েন্ট করতে গেছি সেটাও নষ্ট হবে না। তাহলে আলটিমেটলি দুটো বেস মেটালের মধ্যে কোনটাই নষ্ট হবে না, যেটা দিয়ে জয়েন্ট করেছিলাম অর্থাৎ এই হলুদ পোর্শনটা সেটা নষ্ট হয়ে যাবে। এই কারণবশত এটাকে বলা হচ্ছে আমাদের সেমি পার্মানেন্ট জয়েন্ট। আচ্ছা, প্রসেস কিভাবে করি আমি একটা হালকা করে ব্রিফ বলে রাখছি, তারপরে আমরা এটার আরো ডিটেলসে যাব। তো যদি বলতে হয় আমাদের ইন ব্রিফে, তাহলে বলতে হয় যে জয়েন্টটা কিভাবে করব। তো আমরা এখানে বেসিক্যালি একটা ফিলার মেটাল ব্যবহার করি, ফিলার মেটালের কথাটা আগেও বলেছিলাম যখন ফ্লাক্স পড়ানো হয়েছিল। ফিলার মেটাল এই যে এই যে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কপার কালারের, কপারের মতন একটা কালার রয়েছে, এই কালারের একটা রড দেখতে পাচ্ছি, তাই তো? যদি আমরা এখানে দেখাই আলাদা করে, না এটাকে শোল্ডার বলবো, জাস্ট শোল্ডার যদি দেখি, আমি নিচে ছবি দিয়েছি যদিও, তবুও একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট। এই যে এরকম রোল অবস্থায় বাজারে কিনতে পাওয়া যায়, আমরা অনেকেই এটার সাথে আমরা কাস্টম বা অভ্যস্ত এটা এই প্রসেসটার সাথে, আমরা প্রত্যেকেই দেখেছি বাজারে এরকম ভাবে কিনতে পাওয়া যায়, শোল্ডার বললে ওরা এরকম একটা রোল দিয়ে দেবে আমাদের, ঠিক আছে? এটা কিরকম থাকে, বেসিক্যালি আমরা একটা দেখছি একটা যেমন মেটাল ওয়ের হয় সেরকম, মানে তারের মতন একটা জিনিস এরকম প্যাঁচানো থাকে, ঠিক আছে? যেমন আমরা কাপড় কাপড় মেলি যেরকম তারে, সেরকম একটা সরু তার থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এইটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা বলে থাকি এখানে দেওয়াই রয়েছে, এই যে সরি আর লিখতে লিখার দরকার নেই, বানানটা হচ্ছে SOLDER, শোল্ডার, ঠিক আছে? এই তারটার নাম হচ্ছে শোল্ডার। আর এখানে আরেকটা টুল আমি দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে বাংলায় বোধহয় এটাকে তাঁতার বলা হয়, তাই তো? যারা বাংলা টার্মটার সাথে অভ্যস্ত তারা বোধহয় এটাকে তাঁতার বলে, তাই তো? শুনেছি যেটা এটাকে তাঁতার বলা হয় নাকি, তাঁতার বলে, এই যে এই জিনিসটা, এই জিনিসটা তাঁতার বলে, তাই তো? রাঙ্ক বলা হয়, রাঙ্ক ওটা রাঙ্ক র্যাঙ্ক রাঙ্ক বলা হয় না, ঠিক আছে? ওটাকে বলা হয় বোধহয় রাঙ্ক রাঙ্ক মানে একটা রাঙ্ক বলা হয় বোধহয়, রাঙ্ক রাঙ্ক বলা হয়। আচ্ছা আমি দেখিয়ে দিই, যাই হোক বাংলা টার্ম যেরকম হোক, এটাকে ইংলিশে কি বলা হয় লিখছি, কি বলা হয়, সোল্ডারিং আয়রন, সোল্ডারিং আয়রন, সোল্ডারিং আয়রন, সোল্ডারিং আয়রন মানে কিন্তু তারটা কিন্তু সোল্ডারিং আয়রন নয়, মাথায় রাখবি তারটা কিন্তু কোনো সোল্ডারিং আয়রন নয়, এইটাকে সোল্ডারিং আয়রন বলা হয়, যে তারটা সোল্ডার বলা হয়, তারটা শুধু সোল্ডার, সোল্ডার বলা হয় তারটা শুধু শোল্ডার, তারটাকে শুধু শোল্ডার বলা হয়। তো যেমন এখানে আমি দেখতে পাচ্ছি এটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যদি একটা সাইডে চলে গেলাম মনে হচ্ছে, তারটাকে দেখব আমরা, জাস্ট এখানে ছবি দেখব, কোন সাইট কে প্রমোট করব না, তো জাস্ট এরকম একটা জিনিস আমরা বাজার থেকে কিনতে পাই, তাই না? এরকম একটা জিনিস দেখতে পাই কিনে,
এটা ইলেকট্রিক্যালি কাজ করে, এটাকে যদি আমরা ইলেকট্রিক্যাল ফিটিংস এর মধ্যে মানে ইলেকট্রিক্যাল কোনো সকেট এর মধ্যে দিই, তাহলে এই জায়গাটা গরম হতে থাকে, ঠিক আছে? এটা একটা একটু পরে আমরা এটারও ডিটেলস জানবো এটা কিভাবে অ্যাকচুয়াল কাজ করে। তো তার আগে যে ব্যাপারটা হচ্ছে যে এটাকে আমরা গরম করি, ঠিক আছে? বেসিক্যালি এটাকে গরম করার ফলে কি হয়, এই জিনিসটা হিটেড আপ হয়ে যায়, ঠিক আছে? এই বিটটা হিটেড আপ হয়ে যায় এবং তার ফলে কি হয়, এই যে হিটেড আপ হয়ে কতটা টেম্পারেচার অ্যাচিভ করে, এই যে যে শোল্ডারটা ব্যবহার করেছিলাম, ঠিক আছে, এখানে ওদের শোল্ডার দিয়েছে, হ্যাঁ, যে শোল্ডারটা ব্যবহার করেছিলাম তার মেল্টিং পয়েন্টের থেকে একটু বেশি টেম্পারেচার পর্যন্ত গরম করি। অর্থাৎ যদি এই শোল্ডারটা আমি একটা একটা এক্সাম্পল দিলাম, সাচেন এক্সাম্পল, যদি 205 ডিগ্রিতে বলে, তো অ্যাটলিস্ট আমাকে 205-এর সমান বা তার থেকে বেশি টেম্পারেচারে এটাকে গরম করতে হবে, ঠিক আছে? এই বিটটাকে অ্যাটলিস্ট 205 বা 206 পর্যন্ত গরম করতে হবে, অ্যাটলিস্ট তার থেকে বেশি টেম্পারেচারও করতে পারি, মানে মিনিমাম এর থেকে বেশি হতে হবে। আচ্ছা, তো এটাতে আমরা টেম্পারেচারে গরম করলাম, এরপরে কি করতে হবে, এখানে আমরা ওভারঅল প্রসেসটা দেখতে পাচ্ছি। এই যে আমরা শোল্ডারটা ছিল, সেই শোল্ডারটা যার মেল্টিং টেম্পারেচার অনেকটাই কম, একটা তারের যদি মেল্টিং টেম্পারেচার মাত্র 205 হয় সেটাকে অনেকটাই কম বলা যেতে পারে, এটাকে যখন এই তাতারটার গায়ে বা শোল্ডারিং আয়রনটা, আমরা এখানে তাতার আর শব্দটা ব্যবহার করবো, জাস্ট বোঝার সুবিধার জন্য 2-3 বার বলা হলো জাস্ট, কিন্তু এবার থেকে এটাকে শোল্ডারিং আয়রন বলে চিনবো, বাজারে যখন বলবো সেটাকে শোল্ডারিং আয়রন বলেই ডেকে থাকবো। তো শোল্ডারিং আয়রন ব্যবহার করার পর কি আমরা করলাম, এটাকে গরম করার পর যখনই আমি শোল্ডারিং আয়রনটাকে এর সাথে টাচ করাবো, সেই মোমেন্টে কি হবে, এটা গলে যাবে এবং এই এলইডি প্যানেলটা যেটার উপর এটাকে জয়েন্ট করতে চেষ্টা করছি তার মধ্যে এটাকে আমি একটু ঘষে দেবো, ঠিক আছে? এটা গলে গিয়ে গায়ে ছিটে যাবে, এই এই যে লিকুইডটা ছিল সেটা লিকুইড হয়ে গলে গিয়ে, আমি এখানে দেখাচ্ছি, এখানে অন্য একটা কালার দিয়ে শো করছি, এটা ব্রাউন কালার ছিল, তো আমি একটা চকলেট কালার ইউজ করছি, এই জায়গাটাতে লেগে গেল, ঠিক আছে? এই লেগে যাওয়া জিনিসটাকে এখানে আমি এই হলুদ যে পোর্শনটা সে গায়ে লেপে দিলাম, ঠিক আছে? হলুদ হচ্ছে এই নিচের লেয়ারটা। আচ্ছা, তো এটাকে লাগাবার ফলে এই হলুদ হলুদ যে জয়েন্টটা, এবার এটাকে কি করলাম, এটা তো এখন লিকুইড কন্ডিশনে রয়েছে বা সেমি লিকুইড, একটা কাদার মতন জায়গায় রয়েছে, ঠিক আছে? যেমন একটা জিনিস যদি বলি, আমাদের ক্যাডবেরিজ যদি গলে যায়, ঠিক আছে, সেটা যেরকম একটা আমাদের জিনিস তৈরি করে, একটা কাদার মতন জিনিস তৈরি করে, সেরকম টাইপের জিনিসটা, একটু থকথকে টাইপের, ঠিক আছে? তো সেই জিনিসটাকে এর গায়ে আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে? লাগাবার পর কিছুক্ষণ ছেড়ে রেখে দিলাম, এটাও সলিডিফাই হয়ে যাবে, অর্থাৎ ঠান্ডা হয়ে গিয়ে সলিডিফাই হবে। সলিডিফাই হওয়ার পরে কি হবে, এই দুটোর মধ্যে জয়েন্ট তৈরি করবে। আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রিক্যাল ক্ষেত্রে কেন এত ব্যবহার করে থাকি, ইলেকট্রিক্যাল এর জন্য কেন এত ব্যবহার করে থাকি, এই যে হলুদ জিনিসটা যেখানে দেখতে পাচ্ছি, আমি একটু জুম করে দেখাই, এই যে হলুদ জিনিসটা দেখতে পাচ্ছি এক্ষেত্রে, এই হলুদ জিনিসটা অ্যাকচুয়ালি কি জিনিস, এটা তো আমাদের মেটাল না নন মেটাল, এই যে এটা ব্যবহার করে, এটা মেটালের তৈরি, মেটালের ধর্ম কি, মেটাল কি তাপ এবং আমাদের যেটা আমাদের ইলেকট্রিসিটি হয় থার্মাল এবং ইলেকট্রিসিটি, মেটাল গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি এন্ড হিট, কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি এন্ড হিট, বোথ ইলেকট্রিসিটি এন্ড হিট। তাহলে এই যে জয়েন্টটা আছে, এই যে এলইডি টা লাগালাম, তাহলে বোর্ডের মধ্যে যদি আমি কারেন্ট দিই, তাহলে এটা কি এর মধ্যে এলইডি এর মধ্যে পাস হবে না হবে না, হ্যাঁ স্যার হবে, হ্যাঁ স্যার হবে, তাহলে এর মধ্যে একটা আমি কন্ডাক্টিভ জয়েন্ট কিন্তু প্রোভাইড করতে পারলাম সাকসেসফুলি। তো এই কন্ডাক্টিভ জয়েন্টটা অ্যাচিভ করবার জন্য কিন্তু আমরা শোল্ডারিংটাকে এত বেশি ব্যবহার করে থাকি ইলেকট্রনিক্স কম্পোনেন্টের জন্য। আর কেন কেন ব্যবহার করে থাকি সেগুলো আমরা পরে যখন ডিটেলসে আরো ডিটেলসে যাব, কারণ আজকের ক্লাসটা ওগুলোই জানবো, তখন আমরা আরো ডিটেলসে যাবো ব্যাপারটা নিয়ে। আচ্ছা, নেক্সট আমরা আমরা বুঝতে পারলাম যে জয়েন্টটা অ্যাচিভ কিভাবে করা হয়, বেসিক্যালি বোঝা গেছে তো কিভাবে করলাম। আচ্ছা, তাহলে এটা নিয়ে কোনো সন্দেহ আছে যে এটা আমাদের একটা থার্মাল জয়েন্ট, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? ঠিক আছে, ঠিক আছে, এই যে বাজারে এই রোলটা কিনতে পাওয়া যায় এটাকে বলা হয় শোল্ডার। আচ্ছা, তো শোল্ডারিং বেসিক্যালি কি হয়, একটা আচ্ছা একটা ফিউজেবল অ্যালয়ের ইউজ করে থাকে, যেটাকে আমরা বলে থাকি শোল্ডার। এটা ফিউজেবল অ্যালয়টা কিরকম আকারে পাওয়া যায়, একটা তারের আকারে পাওয়া যায়, ঠিক আছে? বাজারে এরকম তারের আকারে আমি অ্যালয়টা দেখতে পাবো। অর মেটাল ইজ কল্ড অ্যাজ শোল্ডার, এটাকে বলা হয় শোল্ডার, ঠিক আছে? তাহলে সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের এখানে চলে আসে, ঠিক আছে, আমি ওয়ার্ড ব্যবহার করবো, দেখি চেষ্টা
তো যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট থাকে আমাদের এই ক্ষেত্রে, সেটা হচ্ছে আস্তে আস্তে আমার তো বলাই হয়ে যাবে মনে হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা বারবার করে আসে যে দ্য ফিলার মেটাল দ্যাট ইজ ইউজড ইন সোল্ডারিং ইজ কল্ড অ্যাজ, দিয়ে একটা ড্যাশ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি বলবো? সোল্ডার, 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 তাই তো, সেটাকে বলা হচ্ছে সোল্ডার। স্যার শুনতে পেলাম না কি বললেন, লিখে দিচ্ছি। আচ্ছা সোল্ডারিং ইজ কল্ড অ্যাজ, দি এখানে একটা ড্যাশ থাকবে, তাহলে ড্যাশে এখানে কি হবে শূন্যস্থান যদি বসায়? সোল্ডার, সোল্ডার স্যার, আটটা হবে। আচ্ছা সোল্ড ডি ই আর সোল্ডারিং, তাহলে এটা হবে সোল্ডার, ঠিক আছে, এই শূন্যস্থানটা যেটা বসবে সেটা হবে। ওকে, তাহলে এই জিনিসটাকে মনে রাখতে হবে যে এখানে যে ফিলার মেটালটা ব্যবহার করি সেটাকে বলা হয় সোল্ডার। আচ্ছা হুইচ ইজ অ্যাপ্লাইড অন মোল্টেন স্টেট, যেটাকে আমরা মোল্টেন স্টেটে অ্যাপ্লাই করে থাকি, অর্থাৎ গলিত অবস্থায় ব্যবহার করে থাকি, ঠিক আছে, যেটা আমি দেখালাম এই মাত্র ছবিটা। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা। সোল্ডার ইজ এ মিক্সচার অফ মেটাল কল্ড অ্যাজ অ্যালয়, তো জানি দুটো ধাতুকে যদি আমরা মেশাই তো যে জিনিসটা পাওয়া যায় তাকে আমরা বলি সংকর ধাতু। সংকর ধাতু তো বাংলায় বলি, ইংলিশে যদি সেটাকে বলি তাহলে সেটা হচ্ছে আমাদের বলা হয় অ্যালয়, ঠিক আছে। সংকর ধাতুর ইংরেজি কি? সংকর মানে কি? মিশ্রণ, অ্যালয়, ঠিক আছে। শঙ্কর বানানটাও ঠিক লিখছি না ভুল লিখছি জানি না, এটা তালবস্য সম্ভব, শঙ্কর তালবস্য, দন্তস্য উময় কর, তালবস্য হবে না, তালবস্যটা হয় শিব ঠাকুরের ক্ষেত্রে, শিব ঠাকুরের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যাই হোক শঙ্কর দন্তস্য অনুষ্ঠান করো, তো যাই হোক, আর ওটাকে দুঃসাহস করা ঠিক নয় বানানোর জন্য। তো আমরা একদম ডাইরেক্ট জেনে নিচ্ছি যে এটাকে ইয়েতে কি বলা হয়, ইংলিশে কি বলা হয়, ঠিক আছে, তোরা আমার থেকে বাংলা ভালো। ইংলিশে অ্যালয়, এল এল ও ওয়াই, আচ্ছা, এ ডাবল এল ও ওয়াই অ্যালয়, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যালয়, ঠিক আছে। বাংলায় যদি বলা হয় তো তোদের অনুযায়ী লিখছি শঙ্কর ধাতু, মিশ্র ধাতু, শঙ্কর বা মিশ্র ধাতু, এক্স্যাক্টলি ওটাও বলা হতো শঙ্কর ধাতু, শঙ্কর, এটা হচ্ছে ধাতু, শঙ্কর ধাতু বা মিশ্র ধাতু যেটাকে বলা হয় সেটাকে বাংলায় বলা হয় অ্যালয়, অর্থাৎ দুটো বা তার থেকে বেশি, দুই বা ততোধিক যদি আমরা মেটালকে মিশাই তাহলে যে নতুন মেটালটা পাবো তাকে বলা হয় অ্যালয়। অ্যালয়ের কি প্রপার্টি থাকে? অ্যালয়ের মধ্যে কিছু নতুন প্রপার্টি ইম্পার্ট হয়, মানে যদি আমি একটা বলছি সাপোজ আমি কপার আর টিন মিশালাম, ঠিক আছে, কপার আর টিন মিশিয়ে কি পাবো? ব্রোঞ্জ পাবো, ব্রোঞ্জটা হচ্ছে একটা মিশ্র ধাতু বা সংকর ধাতু। তো ব্রোঞ্জের কিছু কিছু প্রপার্টি তামার থাকে, কিছু কিছু প্রপার্টি টিনের থাকে, আবার এমন কিছু প্রপার্টিও থাকে যেটা না টিনের থাকে না তামার থাকে, অর্থাৎ নতুন কিছু প্রপার্টিও পায় আর এই দুটোর থেকেও কিছু কিছু প্রপার্টি পেতে থাকে। এই কারণবশত আমরা কিন্তু অ্যালয়টা ইউজ করে থাকি। তো এখানেও কিন্তু সেই কন্ডিশন, একই কারণবশত আমরা এখানে অ্যালয় ধাতু ব্যবহার করে থাকি, ঠিক আছে। এই যে তারটা তৈরি করা হয় এটা কোনো পিওর মেটাল না, এটা একটা অ্যালয় মেটাল তৈরি করা হয়। কার কার অ্যালয় থাকে? এটা থাকে মেইনলি মিক্সচার অফ লেড, লেড এন্ড টিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসবে, নেক্সট প্রশ্ন যেটা আসে আমাদের, এটা ড্যাশ থাকবে, দেন আরেকটা অ্যালয়, ঠিক আছে, এন্ড মিক্সচার অফ বা অ্যালয় অফ, যেটা হোক, মিক্সচার অফ, মিক্সচার অফ হতে পারে বা এখানে মিক্সচার অর, কি কি হবে, কোন কোন ধাতু দুটো হবে, এটা হবে অ্যালয় লেড এন্ড টিন, লেড এন্ড এটা হবে টিন, ঠিক আছে। তো এটা কিন্তু মনে রাখতে হবে, এই দুটো প্রশ্ন কিন্তু খুব কমনলি আসে, ঠিক আছে। তাহলে সোল্ডার ইজ এ মিক্সচার অফ মেটাল কল্ড অ্যাজ অ্যালয়, দ্যাট ইজ দ্য মিক্সচার অফ লেড এন্ড টিন, দুটোর মধ্যে আমাদের তৈরি হয়, ঠিক আছে। কি প্রপার্টির জন্য তৈরি করা হয় তার জন্যই আমরা পরেরটা দেখছি, কেন অ্যালয়টা করা হলো, শুধু পিওর ধাতু দিয়ে কেন হলো না বানানো। দ্য মেল্টিং টেম্পারেচার অফ টিন ইজ 232 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ টিনের মেল্টিং পয়েন্ট, আমরা টিন তো জানি, সরি T9 হয়ে আছে, ওকে, টিন, টিন এই যে দেখছি টিন এরকম দেখতে পারি বা এই ধরনের জিনিসটাকে টিন বলা হয় জেনারেলি। তো টিনের কি প্রপার্টি থাকে? টিনের আমরা মেল্টিং পয়েন্ট দেখছি জেনারেলি হচ্ছে 232 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড দ্য মেল্টিং পয়েন্ট অফ লেড ইজ 327 ডিগ্রি সেলসিয়াস। লেডও আমরা জানি যেটাকে বাংলায় কি বলা হয়, লেডের বাংলা কি? সীসা, সীসা, তাই তো। তো এটা আমরা দেখেছি, কোথায় ব্যবহার করতে দেখেছি? আমরা অনেকে মাছ ধরি, তাই তো,
কিছু কিছু জিনিসপত্র প্রলেপ দেওয়া থাকে, কিছু কিছু জিনিসে লেডের প্রলেপ দেওয়া থাকে, কিন্তু সেটা গ্যালভানাইজ বলে না, ঠিক আছে? গ্যালভানাইজটা জিঙ্কের ক্ষেত্রে বলা হয়। তো লেডটা আমরা দেখেছি যেটা মাছের যে ফাতনাটা থাকে, সেই ফাতনাটা জলের থেকে এই জলে ডুবিয়ে রাখার জন্য, যেহেতু ওটা জলের থেকে হালকা বা জলের থেকে যেহেতু আমাদের কম ডেন্সিটি, সেখানে ওটা ভেসে যায়। ফাতনাটাকে ডোবাবার জন্য আমরা একটা পাতলা আচ্ছা পাতলা একটা জিনিস ব্যবহার করে থাকি, ঠিক আছে? যদি আমি এটা দিই তাহলে বুঝতে পারবো। তো লেডিং ফিশিং রড দিলাম, দেখি থাকে যদি। এই একটা জিনিস আমরা দেখেছি এখানে ডোবাবার জন্য থাকে, এখানে তো কোথাও রডটা না ছবি দিলে বোঝা যাবে না, সুতোটা না দিলে কিছুতেই বুঝতে পারবো না। যাই হোক, এখানে তো ছবি দিতে পারছে না, ছবি দিচ্ছে না। তো দেখবি একটা নিচে দেখবি ওই যে ময়ূরের যে পালকটা লাগানো থাকে, ফাতনা যেটাকে বলা হয়, সেটাকে ডোবাবার জন্য আমরা একটা ব্যবহার করে থাকি লেডের ছোট জিনিস, ঠিক আছে? ওটাও লেড দিয়ে তৈরি হয়। পেন্সিলের যে সিস থাকে সেটার মধ্যেও আগে লেডের কম্পোনেন্ট মেশানো হতো, সিসা হালকা করে মেশানো হয়। এছাড়াও যে রঙগুলো আমরা করি বিভিন্ন রকম রং, তার মধ্যে আমাদের লেড মেশানো থাকে, তারপর অ্যান্টি যেটা আমাদের ইয়ে থাকে কি বলে অ্যান্টি নকিং এজেন্ট, তেলের মধ্যেও আগে লেড মেশানো হচ্ছিল। সব থেকে বেশি ব্যবহার করা হয় থার্মাল পাওয়ার প্ল্যান্টে, এর হচ্ছে অক্টেন নাম্বার সিটের নাম্বার সেট করা, হ্যাঁ অক্টেন নাম্বার আর সিটের নাম্বারটাকে সেট করার জন্য, ঠিক আছে? মেনলি অক্টেন নাম্বারটাকে কমানোর জন্য বা অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে এটা কাজ করে, ঠিক আছে? এগুলো পরে জানবো যখন পড়বো অ্যান্টি নকিং কাকে বলা হয়। ইগনিশনটাকে বন্ধ করার জন্য জেনারেলি করা, বা সোজা কথা ইঞ্জিনটাকে ভালো রাখার জন্য তৈরি করা হয়, ঠিক আছে? ব্যবহার মেশানো। আচ্ছা, নেক্সট যেটা আমরা ব্যবহার করি থার্মাল ইয়েতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, যাতে রেডিয়েশন ছড়ি না পড়ে, তার জন্য এটা আমাদের লেডকে ব্যবহার করা হয়, ঠিক আছে? তোরা জানিস 760 mm লেডে যদি আমরা পরত ব্যবহার করি তাহলে সেটা গামা রেটাকে আটকাতে পারে, এই জন্য ওখানেও লেড ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তো মেইন কথা এখানে নয়, লেডের মেল্টিং পয়েন্ট হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস, টিনের মেল্টিং পয়েন্ট হচ্ছে 232 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই দুটোকে মিশিয়ে যে মেটালটা পাওয়া যায় সেই অ্যালয়টাকে কি বলা হয়? টিন আর লেডকে মিশিয়ে যেটা পাই, যেমন তামার টিনকে মিশিয়ে বললাম ব্রোঞ্জ, কপার আর জিং মিশিয়ে যেমন আমরা পাচ্ছি ব্রাস, সেরকম এই টিন আর লেডটাকে মিশিয়ে আমরা যেটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে সোল্ডার। ভেরি গুড, এটাকে বলা হয় সোল্ডার। তো এখানে আমি হাইলাইট করে দিচ্ছি, তা অলরেডি আগে হাইলাইটেড ছিল বলে করা হয়নি। তো এটাকে সোল্ডার বলা হচ্ছে। এটার মেল্টিং পয়েন্ট কিন্তু 205 ডিগ্রি সেলসিয়াসে নেমে চলে আসছে, এই যে 205 ডিগ্রি সেলসিয়াস বলেছে। তো টিন মিশালাম যার মেল্টিং টেম্পারেচার ছিল 232, লেডের মেল্টিং টেম্পারেচার ছিল 327, কিন্তু যেটা নতুন পেলাম তার মেল্টিং টেম্পারেচার দুটোর থেকেই কম, যেটা হচ্ছে 205 ডিগ্রি সেলসিয়াস। এই কারণের জন্যই অ্যালয়টাকে আমরা রেডি করি। সোল্ডার ইজ ইউজ টু জয়েন্ট থিন শিটস, থিন ওয়ার এটসেট্রা। তো এটাকে থিন শিট বা পাতলা প্লেটকে জয়েন করতে বা তার দুটো তারকে জয়েন করতে, তোরা জানিস ঝালাইয়ের কাজে, সোজা কথা যদি ঝাল দেওয়ার কথা বলি, ঝাল দেওয়ার জন্য সোল্ডারিংকে ইউজ করা হয়ে থাকে। এটা আমরা অনেকেই ব্যবহার করেছি, তাই তো? সোল্ডারিং প্রসেসটা এই যে জিনিসটা, এগুলো ব্যবহার করিনি আমরা, অনেকেই জেনেছি দেখেছি বা ব্যবহার করেছি। স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা খুব কমন। হ্যাঁ স্যার করেছি স্যার, স্যার আমার ফিউজ তারে, হ্যাঁ ফিউজ তারে ইউজ করা হয়। সোল্ডার ইউজ টু জয়েন থিন শিটস, থিন ওয়ার এটসেট্রা, ঠিক আছে? এগুলোর জন্য ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের মোটামুটি ভাবে এই তোর আমাদের এর কিছু সোল্ডারিং এর বেসিক্স কিছু জিনিস। তো এরপরে আমরা জানবো যে সোল্ডারের কতগুলো ক্লাসিফিকেশন আছে বা সোল্ডারকে আরো কি করে ডেভেলপ করা যেতে পারে সেগুলোর ব্যাপারে। তো এই জিনিসটাকে আমি একটু হালকা করে একবার ওভারভিউ দিয়ে দিই, তাহলে গোটা জিনিসটা ক্লিয়ার হবে। তো সোল্ডারিং হলো বেসিক্যালি একটা মেটাল জয়েনিং প্রসেস, যার মাধ্যমে আমি দুটো মেটালকে জয়েন করতে পারি। এটার মাধ্যমে আমি যে জয়েন্টটা পাই সেখানে সেই জয়েন্টটাকে ইনগেজ, সরি ডিসএনগেজ করবার জন্য আমাদের কি করতে হয়, যখন আমরা এটাকে ডিসএনগেজ করবার চেষ্টা করব তখন যে আমাদের যে জয়েনিং কম্পোনেন্টটা বা সোল্ডারের যে রিয়্যাক্টর থাকে সেটা ছেড়ে যায় বা এটা ভেঙে যায়, ঠিক আছে? কিন্তু যার উপরে জয়েন করছি অর্থাৎ দুটো বেস মেটাল সেগুলো কিন্তু আনএফেক্টেড থেকে যায়। আনএফেক্টেড বলিনি, আনএফেক্টেড বলছি, ঠিক আছে? এফেক্ট মানে ক্ষতি হওয়া, তো আনএফেক্টেড থেকে যায়, ঠিক আছে? অর্থাৎ দুটোর মধ্যে কোনোটারই কোনো ক্ষতি হয় না, এই কারণবশত এটাকে বলা হচ্ছে সেমি পারমানেন্ট জয়েন্ট। এবং জয়েন্টটাকে অ্যাচিভ করার জন্য যেহেতু আমি হিটটাকে ব্যবহার করেছি এই জন্য এটাকে বলা হয় থার্মাল জয়েন্ট। তো সেভাবে দেখতে গেলে সোল্ডারিং ইজ এ থার্মাল অ্যাজ ওয়েল অ্যাজ সেমি পারমানেন্ট জয়েন্ট।
আচ্ছা নেক্সট কি বলা আছে, শোল্ডারিং প্রসেস ইজ ইউজ জয়েন্ট টু মেটাল টু মেটাল পার্টস বাই শোল্ডার ইজ কল্ড অ্যাজ শোল্ডারিং। এখানে আমরা দুটো মেটাল পার্ট কে শোল্ডারের মাধ্যমে জয়েন করি, ঠিক আছে। নেক্সট যেটা বলেছে, শোল্ডার ইজ ইউজ শোল্ডারিং ইজ এ মেথড অফ ইউনাইটিং টু অর মোর দ্যান টু পিসেস অফ মেটাল বাই মিন্স অফ এ ফিউজেবল অ্যালয় অর মেটাল কল্ড অ্যাজ শোল্ডার। এখানে আমরা একটা অ্যালয়ের সাহায্যে জয়েন করে থাকি বা ফিলার মেটাল হিসাবে যেটাকে ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় শোল্ডার, উইচ ইজ অ্যাপ্লাইড অন মোল্টেন স্টেট। এটাকে জেনারেলি লিকুইড অবস্থায় আমরা এটাকে অ্যাপ্লাই করে থাকি। এটা যেহেতু এই যে গরম যে তাঁতারটা থাকে বা গরম যে সোল্ডারিং আয়রনটা থাকে তার উপর ঠেকালে এর উপর লেগে যায় লিকুইড অবস্থাতে, এবং লেগে যাওয়া জিনিসটাকে আমি এর উপর যদি মানে লাগিয়ে দিই, ঠিকঠাক করে ঘষে লাগিয়ে দিই, তাহলে এটা সলিডিফাই হওয়ার পর একটা জয়েন্ট তৈরি করে, যেটাকে আমরা বলছি শোল্ডারিং জয়েন্ট। আচ্ছা তো এখানে ফিলার মেটালের ভূমিকাটা পালন করে এই অ্যালয়টা, যেটা কিসে কিসে দিয়ে তৈরি হয়, যেটা জেনারেলি তৈরি হয় টিন আর লেডের দিয়ে, ঠিক আছে, টিন আর লেড দিয়ে তৈরি হয়। তো এটা কেন অ্যালয় করি, এখানে আমরা জানবো যে টিন আর লেডের থেকে এর কিছু প্রপার্টি আলাদা থাকে। টিনের মেল্টিং পয়েন্ট জেনারেলি হয় 232 ডিগ্রি সেলসিয়াস, লেডের মেল্টিং পয়েন্ট হয় 327 ডিগ্রি সেলসিয়াস। তো এইটার যখন এই দুটোকে মিলিয়ে যে আমি নতুন অ্যালয়টা পাবো যেটাকে আমরা শোল্ডার বলে ডাকছি, তার মেল্টিং পয়েন্ট কিন্তু এই দুটোর থেকে, অর্থাৎ দুটোর এই যে দুটোর প্যারেন্ট যে মেটালগুলো থাকে, সেই প্যারেন্ট মানে হচ্ছে মা বাবা যেগুলোকে বলা হয়, প্যারেন্ট মেটালগুলোর তুলনায় কিন্তু অনেকটাই কম হয়, যেটা হচ্ছে 205 ডিগ্রি সেলসিয়াস। এই কারণবশতই শোল্ডারটাকে আমরা ব্যবহার করে থাকি। শোল্ডার ইউজ টু জয়েন থিন শিটস থিন ওয়ার এটসেট্রা, এটা দিয়ে আমরা পাতলা পাতলা প্লেটকে জয়েন করতে পারি, থিন ওয়ারকে জয়েন করতে পারি, ঠিক আছে। শোল্ডার ইউজ টু জয়েন থিন শিটস থিন মেটাল থিন ওয়ার এটসেট্রা, ঠিক আছে, এগুলো দিয়ে আমরা থিন মেটালকে বা থিন ওয়ারকে জয়েন করতে পারি বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশনসের জন্য বা থিন ওয়ার মানে পাতলা প্লেটকে ঝাল দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। এটা নিয়ে কারোর কি কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নেই তো, তাই ঠিক আছে, তাহলে এই সেশনটা এন্ড করছি। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।